আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আর তোমাদের নেত্রী স্থানীয় ওলিল আমরের আনুগত্য করো। ওলিল আমর দুই প্রকার, এর আগে অনেকবারই বলেছি। একদল হচ্ছে আলেম সমাজ, ওলামায়ে কিরাম, ওলামায়ে হাক্কানিয়া, যারা কোরআন সুন্নাহর আলেম, যারা আল্লাহর কথা এবং রসুলের কথা নকল করে, নিজের কথা বলে না। ধোকা খাবেন না আবার আমাদের দেশের চরমনাই শশী না আর রসিয়া মাইজ ভান্ডারি সব নিজের নিজের দলকে, নিজের নিজের দলের হুজুরদেরকে সব আলেম বলে না। এই জন্য আলেমকে তিন ভাগে ভাগ করি আমি, পেটের আলেম আর বিদাতি আলেম। পেট পেট পূজা না হইলেও আর অধিকাংশ বিদাতিদের পেট পূজাই হচ্ছে ব্যবসা, পেটের ব্যবসায় বড় ব্যবসা। এই জন্য কোনো পীর বাংলাদেশে গরিব নেই, আছে? বাংলাদেশ সবচেয়ে গরিব শ্রেণী হচ্ছে ওলামায়ে কেরাম, কিন্তু পীর কোনো গরিব পাবেন না আপনি। খুঁজে দেখুন কি যান ভারতে পাকিস্তানে খুঁজে দেখুন, কোথাও পাবেন না। সুতরাং এক শ্রেণীর লোকেরা ধোকা দেয় যে পীর মানে তো শেখ, আরবরা শেখ বলে আমরা পীর বলি, মিথ্যুক তারা, মিথ্যুক। শেখ আলেম, আলেম দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর ওয়ারিস করেছেন ওলামায়ে কেরামকে, ওলামারা অধিকাংশ গরিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারিদ্রতাকে পছন্দ করেছেন, ওলামা যারা সত্যিকার ওলামা তারা দুনিয়ার পিছনে ছোটে না, পেটের জন্য ছোটে না, আর বিদাত শিরকের পিছনে ছোটে না। সেই জন্য আল্লাহ তাদেরকে নবীর ওয়ারিস করে বলো ওলামা ওয়ারাসাতুল্লাহ দিয়া। পক্ষান্তরে পীর না, এটা ভণ্ড, এরা নবীর ওয়ারিসও নয় আর এরা সুন্নতের অনুসারীও নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিও না হয়, নাইবে রসুল নয়, এরা নাইবে রসুল। রসুলের প্রতিনিধি হচ্ছে ওলামায়ে কেরাম, ওলামায়ে হক, যারা কোরআন এবং সুন্নাত আল্লাহ এবং রসুলের কথা নকল করে, আল্লাহর কথা বর্ণনা করে আর রসুলের কথা বর্ণনা করে, কাল আল্লাহ এবং কাল রসুল। তো আল্লাহ আনুগত্য করতে বলেছেন ওলামাদের, যেহেতু জনসাধারণ কোরআন বা হাদিস থেকে মাসলা মাসাল নিতে পারবে না, তাহলে দক্ষ আলেমকে জিজ্ঞেস করতে হবে যে আমি নামাজ কেমন করে পড়বো, আমি রোজা কেমন রাখবো, আমি জাকাত দেবো, জাকাতের মাসলা মাসাইল আমাকে বলে দিন। তা আলেমের কাছ থেকে জানতে হবে, পৌলিল আমরের আনুগত্য করো, কিন্তু তারা বলবে নিজের পক্ষ থেকে নয়, মন গড়া কথা নয়, সুযোগ সুবিধা মতো না, যে যাকে যেমন ফতোয়া, মুরগা খেয়ে ফতোয়া দিয়ে দিলাম আর দাওয়াত খেয়ে ফতোয়া দিয়ে দিলাম না, এরকম কাজ করলে হবে না ভাই। আমাদের সেই রকমও চলে, যে যত খাওয়াইতে পারে ভালো, তাদের ফতোয়াও তাদের সুবিধাজনক ফতোয়া হাসিল করতে পারে। বিবি হারাম হয়ে গেছিল কিন্তু ভালো করে হুজুরকে খাওয়াইয়ে দিয়ে বিবি হালাল করে নিল, এইরকম ফতোয়া নিলে হবে না। হ্যাঁ, আল্লাহ এবং রসুলের কথা যারা বললে তারা হচ্ছে ওলিল আমর, কোরআন সুন্নাহর কথা। আর ওলিল আমর দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রনেতা, যারা কোরআন সুন্নাহর বাস্তবায়ন করে, এরা সত্যি ওলুল আমর, এরাই হচ্ছে ওলুল আমর। তো ওলুল আমর এই দুই শ্রেণীর লোকেরা, ওলিল আমরের আনুগত্য করতে হবে। তাহলে ইসলামিক দেশ যদি হয় যেখানে কোরআন সুন্নাহর ইসলামিক আইনের বাস্তবায়ন হচ্ছে, সেখানে আনুগত্য করা ফরজ। আনুগত্য যখন ফরজ, তখন বিরুদ্ধাচরণ করা, বিদ্রোহ ঘোষণা করা, তাদের বিরুদ্ধে কোন রকমের পদক্ষেপ নেওয়া হারাম, হারাম। যদি কোনো ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি তো মানুষের হবে, আমার ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে, আলেমের ভুল হচ্ছে, নেতার ভুল হইতে পারে না, ইসলামিক দেশের নেতা ভুল হইতে পারে না, তাহলে তাদেরকে উপদেশ দিতে হবে। আর দিন নসিহা, নবী সাল্লাল্লাহু বলেছেন দিন হচ্ছে নসিহতের নাম, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, উপদেশ দানের নাম। উপদেশ আপনি দিতে পারবেন না, আপনি আপনার যোগ্যতম ওলামায়ে কেরামদের কাছে আপনি ফিরে আসবেন, বলবেন যে এই এই কাজগুলি অন্যায় কাজগুলি হচ্ছে, এটা হচ্ছে ইসলামিক তরিকা। যখন যোগ্যতম আলেম তিনি যদি সরাসরি পৌঁছাতে পারেন জনগণের কথা, তাহলে পৌঁছাবেন, আর যদি পৌঁছাতে না পারেন তাহলে তার চাইতে যিনি যোগ্য রয়েছেন তার কাছে পৌঁছাবেন। আর এমন যোগ্য আলেম যিনি রাষ্ট্রনেতাদের কাছে এই জনসাধারণের আওয়াজকে, যে এগুলি খারাপ, এগুলি অন্যায়, এগুলি ইসলাম বিরোধী কাজ হচ্ছে, এবং তারও ফরজ দায়িত্ব সেই আলেমের, তারা নসিহত করতে থাকবেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং অন্যায় কাজগুলি